তোমাদের প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ বলে যে চ্যাপ্টারটা আছে এটার বেশিরভাগ অংশই বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্সের বিষয় নিয়ে শুধু কোন যেটা দেখতেই পাচ্ছ মহামারী এই অংশটা এটা সাধারণত আমরা মানে জীবনবিজ্ঞানের টিচাররা পড়িয়ে থাকি ছোট একটা অংশ চ্যাপ্টারের শেষের দিকটা আশা করি এর আগের যে বাকি বেশিরভাগ অংশটাই ভৌত বিজ্ঞানের টিচার তোমাদের পড়িয়ে দিয়েছেন হয়তো এই অংশটা আমরা খালি শেষ করব প্রথমত মহামারী ব্যাপারটা এখন তো নিশ্চয়ই প্রত্যেকেরই অভিজ্ঞতা হচ্ছে এবং এখনও সে অভিজ্ঞতা চলছে আমরা জানি না কতদিন আরও চলবে ফলে মহামারী ব্যাপারটা কি প্যান্ডেমিক সিচুয়েশন কি এই সম্পর্কে খুব বেশি তো আর বোঝানোর প্রয়োজন নেই বুঝতেই পারছ আমাদের এখন যে পরিস্থিতি যেটা এখানে সংক্রমিত যে মহামারী সেই ধরনের মহামারী ফলে যেটা বারবার বলা হচ্ছে যে যতটা সম্ভব বাইরে না বেরোনো পরস্পরের কন্ট্যাক্টে না আসা সোশ্যাল ডিস্টেন্সিং ফিজিক্যাল ডিস্টেন্সিং এই শব্দগুলো এই টার্মগুলো খুব ব্যবহার করা হচ্ছে এবং সাবধানে থাকা বারে বারে যে হাইজিন মেনটেন করা সাবান দিয়ে হাত ধোয়া সাবান জল না থাকলে পরে তার পরিবর্তন হিসেবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যে কোনো সময়ে বিশেষ করে বাইরে বেরোলে মুখে চোখে নাকে হাত না দেওয়া কাশির সময়ে বা হাঁচির সময়ে যাতে মুখ নাক ঢাকা থাকে মাস্ক পরে বাইরে বেরোনো এই যে ব্যাপারগুলো এগুলো তো সবই মহামারী রিলেটেড তো এখানে আমরা থিওরিটা একটুখানি দেখব প্রথমত মহামারী নানা সংক্রামক রোগ ঘটিত মহামারী নানা কারণে মহামারী হয় কোনো মারণ রোগের প্রাদুর্ভাবে প্রতি বছর প্রচুর মানুষ যখন একসঙ্গে মারা যান যেটা এখন ঘটছে তখন ওই মারণ রোগকে মহামারী বলে ঘোষণা করা হয় এই কোভিড যে সিচুয়েশন এটাকে তো প্যান্ডেমিক বা মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে কোনো রোগ মহামারীতে পরিণত হবে কি না তা কি করে বোঝা সম্ভব প্রথমত রোগটির লক্ষণ কি। রোগটি কতটা এলাকা জুড়ে ছড়িয়েছে কোথায় এর প্রথম অস্তিত্ব ধরা পড়েছে কখন এই ঘটনাটি ঘটেছে কারা কারা এতে আক্রান্ত হয়েছেন কেন এই ধরনের ঘটনা ঘটল কী কী ব্যবস্থা নিলে এই রোগটিকে এড়ানো যেতে পারত কী করলে এই রোগের হাত থেকে নিজেকে রক্ষা করা সম্ভব তাহলে এই বিষয়গুলো মহামারী যখন পরিস্থিতি হয় তো তখন এগুলো দেখতে হয় যে সারা পৃথিবীতে কি সমস্ত দেশেই কি ছড়াচ্ছে সমস্ত অঞ্চলেই কি ছড়াচ্ছে বছরে কোন সময় হচ্ছে সারা বছর ধরেই কি থাকছে নাকি বছরে একটা নির্দিষ্ট সময় দেখা দিচ্ছে তারপর লক্ষণ মৃত্যু হার কীরকম এর জন্য সংক্রমণের হার কীরকম এই সমস্ত আর কি দিকগুলো সেগুলো দেখা আমাদের প্রয়োজন এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই লুকিয়ে আছে কলেরা ম্যালেরিয়া এইডস ইনফ্লুয়েঞ্জার মতন মহামারী হওয়ার বা না হওয়ার সম্ভাবনা তো এখন তো তার সঙ্গে আমরা তো কোভিড যোগ করতেই পারি মহামারীর প্রকারভেদ সাধারণ উৎস মহামারী এ ধরনের মহামারী কোনো রোগ সৃষ্টিকারী জীবাণুর জন্য হতে পারে আবার নাও হতে পারে যেমন জল বায়ু খাদ্য বা মাটির বিষক্রিয়াজনিত হতে পারে যেমন ভোপাল গ্যাস ট্র্যাজেডি বা জাপানের মিনামাটার রোগ ভোপাল গ্যাস ট্র্যাজেডি যেটা সেটা হয়তো তোমরা জানো বা শুনেছ যে মিক গ্যাস যেটা তো সেটার ছড়ানোর ফলে সাংঘাতিক রকম টক্সিক যে বিষক্রিয়া আর কি সেই এফেক্টে কত মানুষ মারা গিয়েছে পঙ্গু হয়ে গিয়েছে এরকম ঘটনা ঘটেছে তো সেটা তো জীবাণুর জন্য ঠিক নয় আবার জাপানের মিনামাটা যে রোগ সেটা হচ্ছে পারদ বা মারকারি জলেতে বা খাদ্যের মধ্যে এই পারদ বা মারকারি মিশে সেটা যখন মানুষের দেহে যাচ্ছে তো তখন এই মিনামাটা রোগ ঘটায় সংক্রামক মহামারী এই ধরনের মহামারী সরাসরি এক ব্যক্তি থেকে অপর ব্যক্তিতে কোনো বাহক প্রাণীর মাধ্যমে বা কোনো প্রাণীজ দেহ থেকে সংক্রামিত হতে পারে যেমন হাম বা মামস বসন্ত বা যেটা পক্স ইনফ্লুয়েঞ্জা ম্যালেরিয়া এইগুলো ছড়াচ্ছে তো এখন কোভিডও তাই কারণ এও সংক্রমক মহামারীর মধ্যেই পড়ে অসংক্রামক রোগ ঘটিত মহামারী যেমন ফুসফুসের ক্যান্সার করোনারি হার্ট ডিসিজ এই ফুসফুসের ক্যান্সার যেমন প্রচুর মানুষের মধ্যে হয় কিন্তু এটা একজন মানুষ থেকে আরেকজন মানুষের ছড়ায় না আবার করোনারি হার্ট ডিসিজ এটা তার মানে হচ্ছে হৃৎপিণ্ডের যে সমস্যা আর কি তো করোনারি মানেই হচ্ছে সংগণতন্ত্র বা হৃৎপিণ্ড সংক্রান্ত কোনো সমস্যা তাকে করোনারি করোনারি সমস্যা বলা উচিত না করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড বা সংবহন সংক্রান্ত এই এই বোঝাতে টার্মটা ইউজ করা হয় তো করোনারি হার্ট ডিজিজ মানেই হচ্ছে যে না সংগঠনতন্ত্র বা হৃৎপিণ্ডের কোনো রোগ তো তার মধ্যে হার্ট অ্যাট্যাক যেমন বিভিন্ন ধরনের হার্ট অ্যাট্যাক তো একটা লেম্যানের ভাষা তো ডাক্তাররা তারা আবার নানান রকম নাম দিয়ে দেন নানান টার্ম ব্যবহার করেন সেইগুলো সবের মধ্যে পড়ে কোনো কোনো মহামারী জাতীয় রোগের আবির্ভাব চক্রাকার হয় দিন সপ্তাহ মাস বছর টিকাকরণের আগে হাম সাধারণত দু তিন বছর অন্তর অন্তর ঘটত আর কি ইনফ্লুয়েঞ্জা সাত থেকে দশ বছর অন্তর অন্তর মহামারীর রূপে ফিরে আসত আবার কোনো কোনো রোগের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ক্রমাগত বৃদ্ধি বা হ্রাসের প্রবণতাও দেখা লক্ষ্য করা যায় যেমন উন্নত দেশগুলোতে গত পঞ্চাশ থেকে সত্তর বছর ধরে করোনারি হার্ট ডিসিজ ফুসফুসের ক্যান্সার ডায়াবেটিসের ঘটনা বেড়েই চলেছে আবার ওই দেশগুলোতে মানে যেগুলো উন্নত দেশ মানে যেগুলো ডেভেলপড কান্ট্রি বলি আমরা বিভিন্ন ইউরোপীয় দেশ ইউএসএ এই সমস্ত দেশগুলো ওই দেশগুলোতে যক্ষা টাইফয়েড জ্বর ডিথেরিয়া পোলিওর মতো রোগের ঘটনা কমার লক্ষণ দেখা গেছে আমাদের দেশে যক্ষা কিন্তু সাংঘাতিক রকম আছে টাইফয়েডও যথেষ্ট আছে পোলিও যদিও বলা হয় একের সময় যে পোলিও মুক্ত তো হয়েছে আর কি রিসেন্টলি ডিপথেরিয়া এই রোগগুলো ঘটে কিন্তু আমরা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি অর্থাৎ যেগুলো আর কি উন্নয়নশীল আর যেগুলো উন্নত ওই বললাম ইউরোপীয় বিভিন্ন দেশ তারপর ইউএসএ তো এইসব জায়গায় কিন্তু আমরা সেরকম আর যক্ষা টাইফয়েড পোলিও এগুলো দেখি না এগুলো আর খুব একটা ঘটেই না কোনো কোনো মহামারীর সঙ্গে আবার ঋতুর নিবিড় সম্পর্ক আছে এটা হয়তো তোমরা জানো বসন্তের শুরুতে যেমন হাম জল বসন্ত বা চিকেন পক্সের মতো রোগ বেশি করে হয় শীতের মাসগুলোতে শ্বাসনালির উপরের অংশে যেটা আপার রেসপিরেটরি ট্র্যাক বলা হয় তো অংশে সংক্রমণের ঘটনা বেশি ঘটে যেটাতে সর্দি বসে যায় অ্যান্টিবায়োটিক খেতে হয় অনেক সময় রীতিমতন গলায় যে ব্যথা অ্যাজমা হাঁপানি কষ্ট হয় আবার গরমকালে পেটের সংক্রমণ বিশেষ করে বর্ষাকালে বেশি দেখা দেয় সেই সময়তে ছত্রাক তার প্রাদুর্ভাবটা অনেক বাড়ে ফলে খাবারটাবার নষ্ট হওয়া বিষক্রিয় হওয়া এটা সম্ভাবনাটাও বেড়ে যায় আচ্ছা কলেরা সাধারণত দূষিত জল মাছি বসা না ঢাকা খাবার এবং নোংরা পরিবেশ থেকে এই রোগের সৃষ্টি হয় শরীর থেকে সব জল বেরিয়ে যেতে থাকে তার কারণ কি না একটা হচ্ছে বমি হয় বমি হলে তো সমানে জল বেরিয়ে যাচ্ছে খাবার বেরোক না বেরোক তার সঙ্গে তো জল তো বেরিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে শরীরে ক্ষারের ও লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায় স্বাভাবিকভাবেই কারণ দেহ থেকে যদি কন্টিনিউয়াসলি বমির মাধ্যমে জল বেরিয়ে যেতে থাকে তার সঙ্গে খাবার বেরিয়ে যেতে থাকে তো তাহলে যতটা থাকা উচিত আর কি আমাদের দেহে সেটা নষ্ট হয়ে যাচ্ছে ব্যালেন্সটা শরীরের চামড়াকে ধোঁয়াটি নীল করে দেয় কলেরা হলো মারণ রোগ তাই ঠিক সময় ঠিক চিকিৎসা প্রয়োজন কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো বিপ্রিয় কলেরি এই যে বিপ্রিয় কলেরি এই যে লেখা যেটা দেখছো এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম বা সাইন্টিফিক নেম এই সাইন্টিফিক নেম যখন আমরা হাতে লিখি তখন খেয়াল রাখতে হবে একটা জিনিস তখন সেটা আমরা এইভাবে লিখব এই বিপ্রিয় লিখলাম তলায় আন্ডারলাইন করলাম কলেরি লিখলাম তলায় আন্ডারলাইন করলাম আর যখন ছাপা হয় তখন প্রিন্ট করা হয় তখন সেটা এরকম বেঁকিয়ে বেঁকিয়ে ছাপানো হয় এটাকে বলা হয় ইটা লিখছে ছাপানো কিন্তু হাতে লিখলে তখন তুমি ব্যাঁকা লেখো সোজা লেখো কিছু এসে যাবে না তলায় তোমার আন্ডারলাইন করতে হবে এই অংশ কলেরি অংশ এই দুটো অংশের মাঝে গ্যাপ থাকবে এবং এই যে আন্ডারলাইন করেছি এখানেও কিন্তু দেখো গ্যাপ রয়েছে বিপ্রিয়র ভিটা ক্যাপিটাল দিয়ে শুরু হবে এটাকে বলা হয় কি জিনাস বা গনের নাম আর কলেরই পরের যে অংশ এটাকে বলা হয় স্পেসিফিক নেম বা স্পিসিজের নাম বা প্রজাতির নাম তো সেটা শুরু যে হবে সেটা ছোট হাতের শুরু দিয়ে শুরু হবে সবসময় যদিও সিটা আমার একটু বড় টাইপের হয়ে লাগছে কিন্তু এটা ছোট হাতের সি ঠিক আছে তো এই সেরকম মানুষের সাইন্টিফিক নেম যদি আমরা লিখি তাহলে পরে সেটা কি হবে না হোমো তলায় আন্ডারলাইন সেপিয়ানস তলায় আন্ডারলাইন এইভাবে লিখতে হবে এইচটা ক্যাপিটাল এসটা কিন্তু ছোট হাতের এবং এই বিজ্ঞানসম্মত নাম এটা এগুলো সব ল্যাটিন ভাষা এটা কিন্তু ইংলিশ নয় ল্যাটিন ভাষা ইলেভেন টুয়েলভ থেকে আমাদের নির্দেশ আছে যে এই ইংলিশে মানে আসলে ল্যাটিনেই লিখতে হবে বাংলায় মিডিয়ামে যদি তুমি স্টুডেন্ট হও বাংলায় যদি প্রশ্নের উত্তর লেখো তাহলেও কিন্তু বাংলায় লেখা যাবে না আর অপরদিকে টেন অবধি এখনও পর্যন্ত ছাড় দেওয়া আছে যে বাংলায় লিখতে পারো বাংলায় লিখলে তো ছোটো হাত বড়ো হাতের কোনো ব্যাপার নেই কিন্তু তলায় আন্ডারলাইন করতে হবে বিব্রিয় এভাবে তালে লিখতে হবে এরকমভাবে লেখাটা হবে আচ্ছা কলেরা এখন তো কলেরায় খুব একটা মানুষ মারা যায় না তার কারণ হচ্ছে এখন অ্যান্টিবায়োটিক কারণ এটার জন্য দায়ী হচ্ছে একটা ব্যাকটেরিয়া বিব্রীয় কলেরি তো স্বাভাবিকভাবে অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগে যখন ব্যাকটেরিয়াকে আমরা ধ্বংস করতে পারতাম না তখন এই কলেরা রোগ হলে তখন সাংঘাতিক মহামারী এতবারে আকার নিত আমি জানি না শরৎচন্দ্রের উপন্যাস তোমরা পড়ো কি না পড়েছ কি না তাহলে পরে দেখবে সেখানে বারে বারে এই মহামারীর এরকম কথা আছে তো তারপরে যখন অবশ্য নাইনটিন ফর্টি পর যখন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হলো অ্যালেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করলেন তো তখন অবশ্য এই ব্যাকটেরিয়াকে মারার ওষুধ আমরা পেয়ে গেলাম এবং আজ পর্যন্ত আর নানান ধরনের অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়েই চলেছে উনিশশো শতকে গাঙ্গীয় বদ্বীপ অঞ্চলে প্রথম কলেরা রোগের প্রাদুর্ভাব ঘটে বদ্বীপ মানে তো বুঝতেই পারছো যেটাকে ডেল্টা বলি আমরাই যেখানে বাস করি আর কি দক্ষিণবঙ্গে তারপর সেখান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রায় সবকটি মহাদেশেই কলেরা আক্রান্ত হয়ে প্রচুর মানুষের মৃত্যু ঘটে ঠিক মতন সময় যদি ধরা পড়ে ঠিক মতন সময় যদি ওষুধ খাওয়া হয় অ্যান্টিবায়োটিক চিকিৎসা করা হয় তাহলে অবশ্য মানুষের এখন আর মৃত্যুর ঘটনা ঘটার কথা নয় কিন্তু হ্যাঁ চিকিৎসা না হলে পরে তখন মারা যায় ম্যালেরিয়া ম্যালেরিয়া কথাটির অর্থ হলো খারাপ বায়ু বা ব্যাড এয়ার এই ম্যালেরিয়ার শব্দটার মানে তাই এটি একটি মশাবাহিত রোগও যেন দেখো মশার ছবি দেওয়া রয়েছে স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে আক্রান্ত ব্যক্তির রক্ত থেকে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফ্যাসিপেরাম নামক প্রোটোজোয়া মশকির দেহে প্রবেশ করে প্রথমত মনে রাখতে হবে যে মশা হচ্ছে এখানে বাহক সে কিন্তু মানে সরাসরি সে দায়ী নয় রোগটার জন্য রোগটা ঘটে একটা প্রোটোজোয়া বা প্রাণীর জন্য এক কোষি ইউকেরিওটিক যেটা জীব বলা যায় তো যারা এখন আমরা ফেলছি হচ্ছে প্রতিষ্ঠার মধ্যে প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে পড়ে প্রোটোজোয়া আগে বলা হতো তো এই প্লাসমোডিয়াম ফাইভ্যাক্স যেমন আছে তেমনি প্লাসমোডিয়াম ফ্যাসিপেরাম আছে তেমনি প্লাসমোডিয়াম ম্যালেরিয়া আছে প্লাসমোডিয়াম ওভেল আছে চার রকমের হয় প্রধানত তো এই প্লাসমোডিয়াম তাদের এটাও বুঝতেই পারছো বিজ্ঞানসম্মত নাম ওই জন্য এইভাবে লেখা আছে তো এই প্লাজমোডিয়ামই আমি দায়ী ম্যালেরিয়ার জন্য এবং কারুর হয়তো ম্যালেরিয়া হয়েছে তাকে যখন স্ত্রী অ্যানোফিলিস মশা মনে রাখতে হবে পুরুষ মশা কিন্তু কামড়াতে পারে না পুরুষ মশা কামড়াতে পারে না কারণ আমাদের চামড়াটা ভেদ করে যে রক্ত নেওয়া এই তার জন্য যা দরকার সেই মুখের কাছে ওই ছুঁচের মতন সেগুলো পুরুষ মশার নেই সেই জন্য পুরুষ মশা কিন্তু কামড়াতে পারে না স্ত্রী মশাই একমাত্র কামড়াতে পারে তাই জন্য আমরা কী বলি স্ত্রী মশাকে তো তার মধ্যে মশা প্রধানত আমাদের এখানে তিন রকম দেখা যায় এক হচ্ছে অ্যানোফিলিস এক হচ্ছে এডিস আর আরেক হচ্ছে কিউলেক্স তো তার মধ্যে অ্যানোফিলেস মশা যেটা তার যে মশকি বা ফিমেল যে স্ত্রী মশা তো সেটা দেখা যায় যে প্লাসমোডিয়াম যার হয়েছে যার ম্যালেরিয়া হয়েছে তাকে যখন কামড়ায় তখন তার রক্তটা তো ওই মশকির দেহের মধ্যে যায় ওই রক্ত সঙ্গে সঙ্গে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাসমোডিয়াম ফ্যাসিপেরাম সেটাও চলে যাচ্ছে এবার যখন এই স্ত্রী মশার দেহের মধ্যে প্লাসমোডিয়াম গেল তখন ওই মশ মশকির দেহের মধ্যে প্লাসমোডিয়ামের জীবনী চক্রের কিছু দশা সেগুলো আবার ঘটে সেইগুলো আবার ওর মধ্যে হয় দিয়ে তারপরে তখন দেখা যায় যে ওই প্লাজমোডিয়াম সেগুলো যেখানে লালা গ্রন্থি রয়েছে মশকীর তো সেইখানটাতে জমা হয় এবং যখন ওই স্ত্রী অ্যানোফিলিস মশা ফের আবার আরেকজনকে কামড়াবে তো তখন কামড়াবার সময় তাকে তো চামড়া ভেদ করে রক্তটা টানতে হবে এবং রক্তটা যা টানবে সেটা যদি বাতাসের সংস্পর্শে এসে জমাট বেঁধে যায় তাহলে তো মশা ঠিক মতন রক্তটা টানতে পারবে না তো তরল থাকতে হবে সেই জন্য কি করে না ওই ওর যে লালা গ্রন্থি লালা রস সেটার মধ্যে এমন জিনিস আছে যেটা রক্তকে জমাট বাঁধতে দেয় না তো সেটাকে মিশিয়ে দেয় এবং যে যদি প্লাজমোডিয়াম এই লালা গ্রন্থির কাছে থাকে ওর মধ্যে থাকে তাহলে তখন ওই লালা রসের সঙ্গে সঙ্গে প্লাজমোডিয়াম সেই মানুষটা যাকে কামড়াচ্ছে এখন তার দেহের মধ্যে চলে যাবে ফলে এভাবে কি হচ্ছে না একজনের হয়েছিলো তাকে কামড়ালো স্ত্রিয়ানোপিরিস মশা তার করে তার রক্তটা যখন নিল তখন তার সঙ্গে সঙ্গে প্লাজমোডিয়াম চলে এলো মশকির দেহে সেখানে মশকির দেহে প্লাজমোডিয়ামের কিছু পরিবর্তন হয় দিয়ে তারপরে সেগুলো মসুকির লালা গ্রন্থির ওখানে আবার জমা থাকে তারপর যখন মশকি আবার অন্য আরেকজনকে কামড়ায় তখন ওই লালা রসের সঙ্গে ওই প্লাজমোডিয়ামগুলো ওই দ্বিতীয় যে ব্যক্তিকে কামড়ালো তার রক্তের সঙ্গে মিশে যায় বা মধ্যে মিশে যায় তাহলে এইভাবে কী হচ্ছে না সংক্রমণটা ঘটছে তাহলে পরে ওই মশকি সুস্থ মানুষকে কামড়ালে প্রোটোসোয়া বাদ্যপ্রাণী সেই মানুষের দেহে প্রবেশ করে মানুষটি তখন ম্যালেরিয়ায় আক্রান্ত হয় বর্ষাকালে গরম ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এই রোগের প্রকোপ বাড়ে কেন হবেই কারণ বর্ষাকালে জায়গায় জায়গায় তো জল জমে আছে আর তখন কি হবে না ওই জলেতেই তো মশা ডিম পারে ফলে ওই মশুকি ডিম পারবে তার থেকে আবার আনোপ্লিস মশা জন্মাবে ফলে মশা বাড়বে তাহলে পরে কী হবে ম্যালেরিয়া ছড়াবে আচ্ছা একটা প্রশ্ন আসতে মনে জাগতে পারে যে পুরুষ মশু মশা তো কামড়ায় না আর স্ত্রী মশুখি কামড়ায় কেন মনে রাখতে হবে যে মশার কিন্তু খাদ্য রক্ত নয় তার খাদ্য প্রধানত গাছের রস আর খাদ্য গাছের রস বলে ওই জন্য দেখবে যেখানে বন জঙ্গল যেখানে গাছপালা ঝোপ হয়ে থাকে ওই রকম জায়গাতেই মশা বেশি থাকে সব সময়। আর স্ত্রী মশা তাহলে কেন আমাদের কামড়ায় রক্ত কেন নেয় কারণ ওই স্ত্রী মশার দেহের মধ্যে তার যে ডিমগুলো সেগুলো ডিমগুলোর যে ডেভেলপমেন্ট বা পরিস্ফূরণ হবে তার জন্য কিছু হরমোনের দরকার হয় সেই হরমোনগুলো ওর নিজের দেহে তৈরি হয় না সেগুলো আমাদের রক্তে থাকে তো আমাদের যখন ও কামড়ায় তখন ওই রক্ত থেকে ওই হরমোনগুলোকে ও ব্যবহার করে যাতে ডিম পাড়ার আগে ডিমগুলো ঠিক মতন ডেভেলপ বা পরিণত হয় সেই জন্য আচ্ছা কাঁপুনি দিয়ে জ্বর আসে আমরা জানি ম্যালেরিয়ায় কিন্তু মুশকিল হচ্ছে সবসময় যে আবার এই লক্ষণগুলো দেখা যায় তা নয় যাই হোক ঘাম দিয়ে জ্বর সেরে যায় আবার তারপর জ্বর আসবে একটা টাইম বাদে বাদে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয় যকৃত ক্লিহা বড় হয়ে যায় কেননা ওই মশ ওই প্লাজমোডিয়াম সেগুলো আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকার মধ্যে যে হেমোগ্লোবিন আছে ওটাকে খায় ওই প্রোটিনটা হচ্ছে ওদের খাবার তো তার ফলে কী হয় তখন লোহিত রক্তকণিকা ভেঙে যায় যত লোহিত রক্তকণিকা ভাঙে নষ্ট হয় সেই ভাঙা নষ্ট হওয়া মরে যাওয়া আরবিসিগুলোকে তখন ওই ক্লিহা বা স্প্লিন ছেঁকে নেয় তারপর সেগুলো গিয়ে জমা হয় যকৃত বা লিভারে ফলে যকৃতার গৃহা তাদেরকে বেশি করে কাজ করতে হয় এবং স্বাভাবিকভাবেই তখন সেগুলো ওই যকৃত গৃহা সেগুলো সাইজে বড় হয়ে যায় হাইপার অ্যাক্টিভ হয়ে যায় গাঁটে গাঁটে যন্ত্রণা গোটা শরীরে ব্যথা সঙ্গে সঙ্গে চিকিৎসা না করালে মারা যাবার সম্ভাবনা থাকে প্লাসমোরিয়াম ভাইভ্যাক্সের জন্য যেটা যে ম্যালেরিয়া হয় তাকে বলা হয় বিনাইন ম্যালেরিয়া এটার জন্য যেটা বিনাইন মানে হলো যে যেটা অতটা ক্ষতিকারক নয় বা প্রাণঘাতী নয় তাকে বলা হয় বিনাইন এন আই জি এল বিনাইন তো প্লাসমোডিয়াম বাইব্যাক্সের জন্য বিনাইন ম্যালেরিয়া হয় সেটাতে অত সহজে মানুষ মারা যায় না কিন্তু হ্যাঁ যদি ঠিক মতন চিকিৎসা না হয় যদি বারে বারে হয় যদি দীর্ঘদিন ধরে হয় চিকিৎসা না হয় তাহলে পরে মানুষ মারা যেতেই পারে এবং তার যদি সে যদি দুর্বল হয় স্বাভাবিকভাবেই তাহলে আরও মারা যাওয়ার সম্ভাবনা থাকে প্লাসমোডিয়াম ফ্যাসিপেরামের জন্য অপরদিকে যে ম্যালেরিয়া হয় তাকে বলা হয় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ম্যালিগনেন্ট শব্দটার মানে হচ্ছে যে যেটা প্রাণঘাতী অর্থাৎ ফেটাল যেটার জন্য মৃত্যু হতে পারে বা হওয়ার সম্ভাবনা বেশি তো প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম সেটার জন্য দেখা যায় আমাদের মস্তিষ্কে চলে যায় ব্রেন তা কমায় চলে যায় তখন পেশেন্ট তো ফলে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের ফলে মারা যাওয়ার চান্সটা অনেক বেশি তাই জন্য ওটাকে বলা হয় ম্যালেগন্ট ম্যালেরিয়া আচ্ছা সঙ্গে সঙ্গে চিকিৎসা না করলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে সমীক্ষায় দেখা গেছে দু সালে পৃথিবী জুড়ে ম্যালেরিয়া রোগে প্রায় ছয় লক্ষ ষাট হাজার মানুষ মারা গেছেন ম্যালেরিয়ার বিরুদ্ধে সচেতনতার জন্য পঁচিশে এপ্রিল দিনটিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালন করা হয় এরপরে আসছে ডেঙ্গি কলকাতায় এই মশাবাহিত মারণ রোগের প্রথম দেখা মেলে নাইনটিন সিক্সটি সালে এডিস ইজিপ্টি মশা এই রোগের জীবাণু বহন করে আগেই বললাম যে প্রধানত তিন রকম মশা আমাদের এখানে দেখা যায় এক হচ্ছে অ্যানোফিনিস যে ম্যালেরিয়া রোগ ছড়ায় আরেক হচ্ছে কিউলেক্স আরেক হচ্ছে এডিস তো এই এডিস এটাও বিজ্ঞানসম্মত নাম এডিস ইজিপ্টি এটা পুরো নামটা বিজ্ঞানসম্মত নামটা এটা ডেঙ্গি ছড়াতে আর কি এটা সাহায্য করে এই রোগের জীবাণু হচ্ছে ভাইরাস নামে পরিচিত তাহলে ম্যালেরিয়ার জন্য দায়ী হচ্ছে কি না একটা আদ্যপ্রাণী যার নাম হচ্ছে প্লাসমোডিয়াম সেটা প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স হতে পারে প্লাসমোডিয়াম ফ্যাসিফেরাম হতে পারে প্লাসমোডিয়াম ওভেল হতে পারে প্লাসমোডিয়াম ম্যালেরি হতে পারে আর ডেঙ্গির জন্য দায়ী যে সে হচ্ছে জীবাণু বলা উচিত নয় অবশ্য কারণ সে হচ্ছে একটা ভাইরাস তা সেটা ভাইরাস তো নানান রকম আছে তার মধ্যে আবার ভাব আছে তো এটা হচ্ছে এক ধরনের ফ্ল্যাভি ভাইরাস বলা হয় কেন জীবাণু কেটে দিলাম কারণ ভাইরাসকে আমরা জীব বা জ্বর পুরো কোনোটাই বলতে পারি না দুটোর মধ্যবর্তী কিছু বলছি কণা বা বস্তু সুতরাং জীবাণু এটা বলা যাবে না জীবাণু মানে কি জীব প্লাস অনু মানে খুব ছোট জীব কিন্তু ভাইরাস তো জীব নয় তাহলে জীবাণু বলবো কি করে বলতে পারবো না বলাটা ভুল আচ্ছা ভয়াবহ জ্বর মাথার যন্ত্রণা গাঁটে গাঁটে ব্যথা অনুচক্রিকার সংখ্যা ভয়াবহভাবে হ্রাস পেয়ে রক্ত জমাট বাধ্যে বাধা দেওয়া অনুচক্রিকা হচ্ছে আমাদের রক্তে উপস্থিত এক ধরনের রক্তকণিকা বা রক্তের কোষ ব্লাড কর্পাসেল তিন ধরনের তো থাকে আমাদের রক্তে এক হচ্ছে লোহিত রক্তকণিকা এক হচ্ছে শ্বেত রক্তকণিকা আর আরেক হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট এই অনুচক্রিকা বা প্লেটলেটের কাজ হচ্ছে যদি কোথাও কেটে যায় তাহলে পরে সেটা দেহের মধ্যে হতে পারে দেহের বাইরের দিকে হতে পারে তাহলে রক্ত জমাট বাঁধিয়ে দেয় যাতে রক্ত অনন্তকাল ধরে না পড় পড়ে যায় তাহলে তো রক্ত শূন্য হয়ে যাবে মানুষটা তো এই ডেঙ্গির জন্য যেটা দেখা যায় অনেক সময় অনুচক্রিকা বা প্লেটলেট কাউন্ট যেটা বলা হয় ভীষণ কমে যায় ফলে কী হয় তখন ওই রক্ত আমাদের দেহের মধ্যেই খুব ছোটো ছোটো রক্ত জালিকা থাকে সেইগুলো অনেক সময় এদিক ওদিক হয়ে ছিঁড়ে যেতে পারে তো সেই ছি ছিঁড়ছে এবং রক্ত জমাট বাঁধছে না ফলে রক্ত পড়েই যায় আর কি রক্তক্ষরণ এই রোগের প্রধান উপসর্গ শ্বেত রক্ত কণিকা ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় শ্বেত রক্ত নষ্ট হয়ে যায় ফলে কি হয় শ্বেত রক্তকণিকা আমাদের অনাক্রম্যতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা সেটাকে মানে করতে সাহায্য করে শ্বেত রক্ত যাতে আমাদের চট করে কোনো জীবাণু বা কোনো ভাইরাস আমাদের দেহে রোগ না ঘটায় শ্বেত রক্তকণিকা যদি নষ্ট হয়ে যায় যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের ইমিউনিটি সেটাও কমে যাবে নষ্ট হয়ে যাবে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা তখন কমে যাবে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে হয়তো শোনো তোমরা খবরে ডেঙ্গু হয়ে কতজনেই মারা যায় তোমরা দলে আলোচনা করো তারপর খোঁজখবর নিয়ে মশাবাহিত ম্যালেরিয়া ও ডেঙ্গি প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া যায় তা দেখো যেহেতু ডেঙ্গি হোক ম্যালেরিয়া হোক এগুলো মশা তো মশা ডিম পারে জলে ফলে যেখানে সেখানে জল যদি জমে না থাকে তাহলে মশা ডিম পারতে পারবে না আর মশা ডিম না পারলে তাহলে মশা যদি কমে যায় যদি না থাকে তাহলে এই রোগগুলো ছড়াতেও পারবে না ফলে সেটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে প্রতি বছর প্রায় ছয় হাজারের মতো মানুষ মারা যান এই ভয়াবহ মারণ রোগে মানে ডেঙ্গিতে এপারে প্লেগ ইঁদুর থেকে মানুষের দেহে এই রোগ সংক্রামিত হয় ইয়ারসিনিয়া পেস্টেস এটা একটা বিজ্ঞানসম্মত নাম নামক ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী তাহলে এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ ফুসফুসের সংক্রমণ রক্তক্ষরণ লসিকা গ্রন্থি ফুলে গিয়ে ভয়াবহ যন্ত্রণা মাথার যন্ত্রণা বমি কাশির সঙ্গে রক্ত পরা এই রোগের প্রধান উপসর্গ লসিকা গ্রন্থি কি পরে তোমরা নাইনে উঠে পড়বে লসিকা রক্ত থেকেই দেহ তরল একটা বিশেষ তরণে তাকে বলা হয় লসিকা এবং এই লসিকা যেমন রক্ত আমাদের দেহের মধ্যে ধমনির মধ্যে দিয়ে শিরার মধ্যে দিয়ে বাহিত হয় সেরকম লসিকাও আমাদের অসংখ্য লসিকা নালি আছে তার মধ্যে দিয়ে বাহিত হয় এবং জায়গা জায়গায় নালিগুলো সেই জায়গাগুলো ফুলে থাকে ফোলা থাকে সেই জায়গাগুলোকেই বলা হয় লসিকা গ্রন্থি যেমন আমাদের যে মুখের একটু পিছন দিকে টনসিল বলা হয় তো ওই অংশগুলো আসলে লসিকা গ্রন্থি তো যখন আমাদের কোনো খুব কি কোনো ইনফেকশন হয় তখন ওই লসিকা গ্রন্থিটা ভুলে যায় এবং সেখানে আরও বেশি করে শ্বেত রক্তকণিকা বানাতে চেষ্টা করে যাতে শ্বেত রক্তকণিকা আমাদের ওই জীবাণুটিবাণুগুলোকে সংক্রমণের কারণটাকে নষ্ট করে দেয় নানাভাবে এই রোগ সংক্রমিত হতে পারে আঁচির মাধ্যমে সরাসরি শরীরের ছোঁয়ায় দূষিত মাটি স্পর্শে বাতাস থেকে এমনকি কিছু পতঙ্গের কামড়েও জেনোফসাইলা কেওপসিস কেওপিস নামে মাছি প্লেগ রোগে আক্রান্ত ইঁদুরের দেহ থেকে এই ব্যাকটেরিয়া বহন করে তাহলে ইঁদুরের দেহে থাকছে সেই তাকে কামড়াচ্ছে এই জেনপসাইলা কেওপস কেওপিস এবং তখন সেই মাছি যদি আমাদেরকে আর কি সেটা কামড়ায় বা আমাদের খাবারে বসে তাহলে পরে স্বাভাবিকভাবেই সেইখানেও ওই জীবাণু ছড়িয়ে পড়বে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়বে আঠেরোশো সাতানব্বই সালে তৎকালীন বম্বেতে ভালডেমার আফকিন প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন তবে মানুষের সচেতনতা এবং ঠিক সময় চিকিৎসার দ্বারা এই রোগকে অনেকটাই এড়ানো সম্ভব এখন কিন্তু আর প্লেগ দেখা দেয় যায় না যাই আগে খুব ছিল প্লেগ হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু যেটাকে বলা হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা পরিগণিত প্রথম তিনটি মহামারীর একটি অন্য দুটি হল কলেরা আর পিধ জ্বর অত্যন্ত ভয়াবহ মারণ রোগ স্মল পক্স বা গুটি বসন্ত স্মল পক্সও কিন্তু এখন আর হয় না যাইও এই রোগের আরেক নাম হচ্ছে রেড প্লেগ পক্স এক ভাইরাস ঘটিত ভয়াবহ মারণ রোগ ভাইরাস বলে ভাইরাসকে মারার আমাদের কিন্তু এখনো কোনো ওষুধ নেই চামড়ার শিরা উপশিরায় মুখে গলায় এই রোগের সংক্রমণ ঘটে গোটা জায়গাটি তরল ভর্তি ফোস্কায় ভরে ওঠে তবে মানে গুটিগুলো আর কি এই রোগকে অনেকটাই কাবু করা সম্ভব হয়েছে টিকা আবিষ্কারের ফলে কাঁচ কাটা সূচের সাহায্যে ত্বকের ওপর এই টিকা দেয়া হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা দিয়ে স্মলপক্স নির্মূলকরণ কর্মসূচির মাধ্যমে বর্তমানে স্মল বক্সকে নির্মূল করা সম্ভব হয়েছে এখন আর ভাইরাসটা কিন্তু আমাদের পরিবেশে নেই খুব অল্প সারা পৃথিবীতে কয়েকটি ল্যাবরেটরিতে রাখা আছে বলটির মধ্যে যাতে প্রয়োজন হলে তাদেরকে নিয়ে গবেষণার কাজ করা যায় কিন্তু তা নইলে ও ভাইরাসটা চলে গেছে কিন্তু আপনিই চলে গেছে সেভেন্টিন সালে ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার হয়তো তোমরা শুনেছ গো বসন্তের ভাইরাসকে স্মল পক্সের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কাজে লাগান তারপর থেকে এই ভয়াবহ মারণ রোগ অনেকটাই নিয়ন্ত্রণে আসে এডবার যেন দেখেছিলেন যে যারা গরুর দুধ দোয় তো তাদের হাতে এরকম বড় বড় ফোস্কার মতন থাকে ফোসকাগুলোর মধ্যে একটা তরল মতন হয় তাদের কিন্তু কখনও স্মলপক্স হয় না বা গুটি বসন্ত হয় না তো তখন উনি ভাবলেন যে তাহলে কি এই যে এদের যেহেতু যেটা কাউ পক্স আর কি গো বসন্ত গরুর থেকে হচ্ছে যেহেতু গরুদের গায়ে হাত দিচ্ছে ডিং করছে তাই তো এই হাতে যেই ফুসকানগুলো পড়ছে এইখানে তরলটা ব্যবহার করে কি টিকা তৈরি করা যাবে করে উনি তখন সেইটাকেই ব্যবহার করলেন টিকা হিসেবে ওই ফুস্কান মধ্যে যে তরলকে এবং দেখা গেল যে স্মল স্মলপক্স হয়েছিল বাঁচার সম্ভাবনা ছিল না এমন একজনকে উনি সেটা ইনজেক্ট করলেন তারপর দেখা গেল যে সে কিন্তু সুস্থ হয়ে গেল এই হচ্ছে প্রথম আর কি কোনো যে টিকা যে আবিষ্কার করা স্মল বক্সে কালা জ্বর আরেক নাম হলো দমদম জ্বর দমদম তো আমরা জানি আমাদের এখানে দমদম যে জায়গা লেসম্যানিয়া নামক প্রোটোজোয়া বা আদ্যপ্রাণীর আক্রমণে এই রোগ হয় লেশম্যানিয়া ডোনোভ্যানি পুরো নামটা ধারাবাহিক জ্বর খিদে কমে যাওয়া ওজন কমে যাওয়া লিহা বড় হয়ে যাওয়া অ্যানিমিয়া মানে রক্তাল দেল আমাদের রক্তকণিকা নষ্ট হয়ে যায় হিমোগ্লোবিন নষ্ট হয়ে যায় প্রভৃতি এই রোগের লক্ষণ তবে এই আদ্যপ্রাণীটি সরাসরি মানুষের দেহে প্রবেশ করে না বাহকের ওপর নির্ভরশীল বেলে মাছি স্যান্ডফ্লাই একরকম এই আদ্যপ্রাণীটির বাহক গোটা পৃথিবীতে প্রায় ঊনষাট হাজারের মতো মানুষ প্রতি বছর এই রোগে মারা যান উনিশশো সালে ব্রিটিশ চিকিৎসক লেসম্যান দমদমে এক রোগীর দেখে এই রোগের জন্য দায়ী জীবাণুটিকে প্রথম লক্ষ্য করেন সেই থেকে নাম হয়েছিল ওটা লেসম্যানিয়া ডোনোভ্যানি খুব শীঘ্রই তৎকালীন ম্যাড্রাসে এখন যেটা চেন্নাই ক্যাপ্টেন চার্লস ডোনোভ্যান লেসম্যানের আবিষ্কারের সত্যতা মেনে নেন তাই এই রোগের জীবাণুটির নাম মানে ওই অদ্যপ্রাণীটির নাম লেসম্যানিয়া ডোনোভ্যান ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নাইনটিন টোয়েন্টি টু সালে কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন আমাদের কলকাতাতেই করেন তার ফলে লক্ষাধিক মানুষকে ওই রোগের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে ডায়রিয়া এই শব্দের অর্থ হলো প্রবাহিত হওয়া তিনবারের বেশি থেকে বেশিবার পাতলা মলত্যাগ হলেই সাবধান হওয়া দরকার কারণ দেহ থেকে সমানে জল বেরিয়ে যায় শরীরের পাচক রস নষ্ট হয়ে যায় মল দিয়ে রক্ত পড়ে শরীরের জলসাম্য অম্লখারের ভারসাম্য এমনকি লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায় দূষিত জল খাওয়া অরক্ষিত খাবার থেকেও মানে মাছি এসে বসেছে থেকেও এই রোগ ছড়াতে পারে এই রোগের জন্য দায়ী হলো এক ধরনের রোটা ভাইরাস বাড়িতে ও যেটা ওরাল ডিহাইড্রেশনের যে তরল আর কি পাউডারে পাওয়া যায় সেটাকে জলে গুলে খাওয়া বানিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া দিয়ে এই রোগকে প্রতিরোধ করা সম্ভব তবে রোগের উপসর্গ প্রকাশের সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া খুবই জরুরি তোমরা দলে মিলে আলোচনা করে কীভাবে ও আর এস বানানো হয় তা লেখো সমীক্ষায় দেখা গেছে দু সালে গোটা বিশ্বে প্রায় এক লক্ষ ষাট হাজার মানুষ আক্রান্ত হয়েছেন ডায়রিয়ায় তার মধ্যে বেশিরভাগই পাঁচ বছর বয়সে শিশু কারণ তাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা তো কম থাকে সেই জন্য মহামারী কোনো জায়গায় সীমাবদ্ধ থাকতেও পারে আবার তা ছড়িয়েও পড়তে পারে দেশে বিদেশে যেমন সার্স ভাইরাস ঘটিত সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রম এর থেকেই সার্স শব্দটা এসেছে দু সালে প্রথম দেখা যায় এশিয়াতে তারপর ছড়িয়ে পড়ে উত্তর ও দক্ষিণ আমেরিকা ইউরোপে প্রবল জ্বর মাথার যন্ত্রণা শরীরের ব্যথায় অনেক মানুষ মারা গিয়েছে ভয়াবহ এই ছোঁয়াচে রোগে রাস্তাঘাটে মানুষ নাক মুখ চাপা দেওয়া মুখোশ করে এই রোগের হাত থেকে বাঁচার চেষ্টা করত যক্ষা টিউবারকিউলোসিস বা টিবি বলা হয় শর্টে যক্ষা বা টিবি ব্যাকটেরিয়া ঘটিত বায়ুবাহিত মারণ রোগ এই রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হল মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস এই ব্যাকটেরিয়া মানুষের ফুসফুসকে আক্রমণ করে অন্ত্র ও হাড়েও যক্ষা হয় এই রোগ ভীষণ ছোঁয়াচে বায়ুবাহিত কফ কাশি এমনকি থুতু ও লালার মাধ্যমেও সংক্রামিত হতে পারে এই রোগের লক্ষণ হল ভয়াবহ কাশি তার সঙ্গে রক্ত পরা রাতের দিকে কষ্ট বাড়ে প্রচণ্ড ঘাম হয় ওজন ক্রমশ কমতে থাকে যথাসময় সঠিক চিকিৎসা দ্বারা যক্ষা রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব এখন আমরা ওষুধ আবিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমরা ওষুধ ব্যবহার করতে পারি অ্যান্টিবায়োটিক ডটস যেটার পুরো ফুল ফর্ম হচ্ছে ডিরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স এর মাধ্যমে গোটা বিশ্বে অনেক মানুষকেই মারণ রোগের হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে এই যক্ষা বা টিবার হলে পরে যে ওষুধ খেতে হয় দীর্ঘদিন ধরে ওষুধ খেতে হয় ছ মাস ধরে ওষুধ খেতে হয় অন্তত এবার অনেক সময় যেটা দেখা যায় যে কেউ কেউ হয়তো দু মাস তিন মাস খেলেন এবং তারপর মনে হলো কি এই তো আর তো আমার ওই কিছু প্রবলেম হচ্ছে না তার মানে তো আমি সুস্থ হয়ে গেছি আমার আর কোনো অসুবিধা নেই করে তখন অনেক সময় অনেকে ওষুধ খাওয়া বন্ধ করে দেন কিন্তু তাতে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে হয়তো রোগের লক্ষণ সেই মরতে থাকে না কিন্তু ওই ব্যাকটেরিয়া তার দেহের মধ্যে কিন্তু থেকে যাচ্ছে কারণ পুরোপুরি মরছে না খুব মানে চট করে মরতে চায় না এটা এই ব্যাকটেরিয়া এবং সে কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন মানুষকে ছড়িয়ে যাচ্ছে ওই ব্যাকটেরিয়া তার দেহ থেকে অন্যদের দেহে চলে যাচ্ছে কিন্তু তো এবং শুধু তাই নয় যদি ওই মানুষটার আবার ওই যদি মানে কোনোভাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় ইমিউনিটি যদি কমে যায় তখন আবার ওই ব্যাকটেরিয়া বেড়ে যাবে আবার তার দেহে তখন টিউবারকোসিস রোগ হবে তখন কিন্তু ওষুধে আর কাজ হবে না কারণ ওই ব্যাকটেরিয়াগুলো একটা মোটামুটি ওই অ্যান্টিবায়োটিকটাকে রেজিস্ট করার যেটা সেটা একটা ক্ষমতা তৈরি করে ফেলে যেটা রেজিস্ট্যান্ট হয়ে যায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট মানে অ্যান্টিবায়োটিক আর কাজ হবে না এবং সেটা হলে মারাত্মক এবং সেরকম এখন কিন্তু প্রচুর হচ্ছে যে অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে না দু সালে গোটা বিশ্বে আট কোটি আট কোটি ছ লক্ষ মানুষের মধ্যে যক্ষা ধরা পড়ে প্রায় এক কোটি তিন লক্ষ মানুষ মারা যান তার মধ্যে চুয়াত্তর হাজার শিশু মারা যায় এই মারণ রোগে প্রায় বাইশ লক্ষ মানুষকে বাঁচানো সম্ভব হয়েছে ডটসের মাধ্যমে হেপাটাইটিস হেপাটাইটিস এই হেপাটো মানেই হচ্ছে কি না যকৃত বা লিভার সংক্রান্ত আমরা লিভার বা যকৃতের কোষকে হেপাটোসাইট বলে থাকি তেমনি হেপাটাইটিস মানেই হলো কি যকৃতের রোগ হেপাটাইটিস হলো ভাইরাস ঘটিত মারণ রোগ প্রধানত যকৃতকে আক্রমণ করে পাঁচ রকমের হেপাটাইটিস হয় এ বি সি ডি এবং ই এইভাবে আলাদা করা হয় এই পাঁচ রকম হেপাটাইটিস ভাইরাসের আক্রমণে প্রতি বছর বহু মানুষের মৃত্যু ঘটে যকৃতকে এই ভাইরাস নষ্ট করে দেয় এবার যকৃতে না প্রচুর কাজ থাকে আমাদের দেহে পরিপাকে কাজ আছে বিপাকে কাজ আছে রেচনে কাজ আছে নানানভাবে নানান রকম কাজ স্বা স্বাভাবিকভাবে যদি যক্রেত খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সব কাজে গণ্ডগোল হবে এ এবং ই দূষিত খাবার ও জল থেকে সংক্রামিত হয় আর বি সি এবং ডি সংক্রামিত মানুষের দেহরস বা রক্তের মাধ্যমে সংক্রামিত হয় একজনে রয়েছে তার রক্ত যদি মিশে যায় কারো দেহে বা তার যদি কোনো দেহ তরল সেটা যদি মিশে যায় তাহলে তার সঙ্গে সঙ্গে এই ভাইরাস চলে আসবে এই ভাইরাসের সংক্রমণে জন্ডিস বমি পেট ব্যথা ইত্যাদি লক্ষণ দেখা দেয় জন্ডিস কি জন্ডিস হচ্ছে আস্তে আস্তে দেখা যায় যে চামড়া তারপর চোখের যে সাদা অংশ এগুলো সব হলদে ভাব হয়ে যায় কারণ মানে যেহেতু যকৃৎ কাজ করছে না ঠিক মতন যকৃতে পিত্ত তৈরি হয় বাইল এবং তার মধ্যে একটা হলদে রঙ আছে তো সেটা ওই পিত্তটা ঠিক মতন যেখানে যাবার আর কি আমাদের পৌষ্টিক নালী সেখানে না গিয়ে রক্তে চলে যায় এবং তখন রক্তর মধ্যে প্রচুর পরিমাণে ওই ওই পিত্তরসটা এসে যাওয়ার জন্য ওর হলদে ভাব হয়ে যায় সব কিছুতে তো এটাকেই জন্ডিস অবস্থা বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেপাটাইটিস রোগটিকে নির্মূল করার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করেছেন হেপাটাইটিসের যে টিকা এখন আছে হেপাটাইটিস পির জন্য ভ্যাকসিন দেওয়া হয় গোটা পৃথিবী জুড়ে হেপাটাইটিস বি ও সির আক্রমণে দু হাজার দশ সালে চোদ্দ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঠাশে জুলাই দিনটিকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে ঘোষণা করেছেন মানুষের মধ্যে সচেতনতা বাড়াবার জন্য এগুলো প্রধানত করা হয় এরপরে আসছে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু শর্টে ইনফ্লুয়েঞ্জার এই ফ্লুটা শর্টে আমরা বলি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত ভয়াবহ শ্বাসরোগ ভীষণ ছোঁয়াচে রোগ হাঁচি কাশি কফের মাধ্যমে সংক্রামিত হয় কোন অসুস্থ মানুষের লক্ষণ আসার আগে থেকে শুরু করে অসুস্থ হওয়া পর পর্যন্ত এই রোগ সংক্রমণ হতে পারে অর্থাৎ নিজে জানা বা বোঝার আগেই এই রোগ সংক্রামিত হতে পারে মানে কিছু করার নেই ভয়াবহ জ্বর ঘাম কাঁপুনি মাথার যন্ত্রণা গাটে ব্যথা অত্যধিক দুর্বলতা বমি ডায়রিয়া হল এই রোগের লক্ষণ তবে ভাইরাস ঘটিত রোগ হওয়ার ফলে অ্যান্টিবায়োটিক খুব একটা কাজ করতে পারে না তবে এই রোগ হলে বাড়িতে থেকে পুরোপুরি বিশ্রাম নিলে প্রচুর পরিমাণে জলপান করলে রোগের কিছুটা উপশম হয় এই রোগের হাত থেকে রক্ষার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিশু বৃদ্ধ স্বাস্থ্যকর্মীদের ইনফ্লুয়েঞ্জা টিকাকরণের কথা বলেছেন সাধারণত ইনফ্লুয়েঞ্জা হয় আমরা আবার ঠিক হয়ে যাই যদি কারোর অনাক্রমতা বা ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে তাহলে খুব একটা ক্ষতি হয় না কিন্তু কারোর যদি খুব কমে যায় বিশেষ করে একদম বাচ্চা বা বয়স্ক মানুষদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা তো তাদের কম হয়ে যায় তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে বেশি আর কি ক্ষতি করতে পারে নানা ধরনের ফ্লু ঘটতে দেখা যায় তার মধ্যে সোয়াইন ফ্লু বার্ড ফ্লু বিশেষভাবে উল্লেখযোগ্য সোয়াইন ফ্লু এটা মানে বেসিক্যালি সোয়াইন মানে হচ্ছে শুয়োর তো তাদের থেকে আর কি বার্ড ফ্লু বুঝতেই পারছো পাখিদের মধ্যে আর কি দু সালে ভারতে এখনও পর্যন্ত দুশো চুয়ান্ন জন মানুষের মৃত্যু হয়েছে এইডস এইডস শব্দের পুরোটা হলো অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিন্ড্রম তার মানে কি না ডেফিসিয়েন্সি ইমিউনো মানে কি রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনো ডেফিসিয়েন্সি মানে কি রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া ডেফিসিয়েন্ট মানে কমে যাওয়া তো অ্যাকোয়াইড মানে অর্জিত এটা ভাইরাসের জন্য হয় এই ভাইরাসটা দেহের মধ্যে এলে পরে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ভীষণভাবে কমিয়ে দেয় বা নষ্ট করে দেয় তাই এটাকে বলা হচ্ছে অ্যাকোয়াইড ডেফিসিয়েন্সি সিন্ড্রোম গত তিন দশকে প্রায় আড়াই কোটি মানুষের মৃত্যু ঘটেছে এই ভয়াবহ মারণ রোগে দায়ী ভাইরাসের নাম এইচ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এই ভাইরাসের আক্রমণে দেহের প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ ভেঙে পড়ে তখন কী হয় অন্যান্য রোগ জীবাণু ভাইরাস তারা ঢুকে তারা তখন রোগ ঘটিয়ে দেয় অন্যান্য নানা রোগ জীবাণুর আক্রমণে রোগী নানা রোগে আক্রান্ত হয় যক্ষা ইনফ্লুয়েঞ্জা ডায়রিয়া জ্বর যন্ত্রণা গলা ব্যথা থেকে শুরু করে দ্রুত ওজন হ্রাস পেয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায় রক্তের মাধ্যমে দেহ রসের মাধ্যমে লালার মাধ্যমে দ্রুত সংক্রমিত হয় এই রোগ এটাও হেপাটাইটিস বির মতন আমার টানান দেহ তরল যেমন রক্ত রসিকা লালা রস এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু একজনের থেকে আরেকজনের যায় এই রোগ প্রতিরোধে সচেতনতা কর্মসূচির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে দু হাজার বারো প্রায় তিন কোটি তিপ্পান্ন লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন এই রোগে এই রোগের হাত থেকে বাঁচার উপায় খোঁজার পালা এখনও চলছে তাহলে এখানে আমরা দেখলাম যে বেশ কতগুলো রোগ যেমন এখানে তোমরা করতেই পারো যেমন এখানে কলেরা দিয়েছে কিভাবে ছড়াই দিয়েছে দায়ী জীবাণুর নাম দিয়েছে কিভাবে এড়ানো সম্ভব সেটা এই ছকটাকে তোমরা ভরতেই পারো আচ্ছা অসংক্রামক যে রোগ ঘটিত মহামারী এবার এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যেগুলো একজনের থেকে আরেকজনের দেহে ছড়িয়ে যায় বা সংক্রামক এবার অসংক্রামক কিছু বলা হয়েছে বেশ কিছু অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস হাইপার টেনশন মানে কি ব্লাড প্রেশার বেড়ে যাওয়া ক্যান্সার মানসিক অসুস্থতাও মহামারীর আকার ধারণ করেছে ঠিক খাদ্যাভ্যাস ও জীবনচর্চার অভাবে এইসব রোগ ক্রমশই ছড়িয়ে পড়ছে যত আমরা আরও টেকনিক্যালি অ্যাডভান্সড হচ্ছি তত আমরা কি করছি আমাদের কায়িক পরিশ্রম কমে যাচ্ছে আমরা কায়িক পরিশ্রম করি না শারীরিক পরিশ্রম করছি না আমরা অনেক বেশি বসে থাকছি অনেক বেশি আমরা বসে ল্যাপটপ বা ডেস্কটপ আমাদের মোবাইল এইসবের মধ্যে দিয়ে আমরা কাজগুলো সারছি ফলে কী হচ্ছে ওই হাঁটা চলা ব্যাপারটা খেলাধুলার ব্যাপারটা এগুলো খুব কমে যাচ্ছে এবং খাওয়া দাওয়াও অনেক সময় জাঙ্ক ফুড ওপর নির্ভরশীল হয়ে পড়ছি আমরা তো এই সমস্ত কারণে আমরা দেখছি কি না এই ধরনের রোগগুলো ক্রমশ বাড়ছে মানসিক অসুস্থতা যেটা ডিপ্রেশন বা অবসাদ যেটা হওয়া এবং অনেক সময় এটা দেখা যায় যে যত কেউ খেলাধুলা করে বাইরে বেরোয় ঘোরাফেরা করছে হাঁটাচলা করছে নানান ধরনের কোনো হবি সেইগুলো নিয়ে নিজেকে ইনভলভ রাখছে সে বাগান করাই হোক পাখি দেখা হোক তারা দেখা হোক নানান ধরনের তো হয় তো এইগুলো বই পড়া এই ব্যাপারগুলোর থেকে যত আমরা দূরে সরে যাব তত কি হয় না আমাদের মনের যে অন্য নানান কিছু নিয়ে আমরা ব্যস্ত যে থাকবো সেই জিনিসটা কমে যায় শুধুই কাজের মধ্যে মানুষ থাকতে থাকতে একসময় তখন অবসাদগ্রস্ত হয়ে পড়ে আচ্ছা তাহলে বিভিন্ন ধরনের খাবারের অভ্যাস ও জীবনচর্যা আমাদের শরীরে কি কী অসুবিধা তৈরি করতে পারে তা আলোচনা করে লেখো যেমন এখানে দিয়েছে অতিরিক্ত পরিমাণে লিপিড মানে স্নেহ পদার্থ চর্বি জাতীয় খাদ্য গ্রহণ করলে কি হতে পারে হাইপার ব্লাড প্রেশার বেড়ে যাওয়া হৃৎপিণ্ডের অসুস্থতা এইগুলো হতে পারে অতিরিক্ত পরিমাণে শর্করা জাতীয় খাদ্য গ্রহণ তাহলে ডায়াবেটিস যেটা হবার সম্ভাবনা সেটা বাড়ে রাত জাগা কম ঘুমনো এসবের জন্য কি হবে না ব্লাড প্রেশার বেড়ে যাওয়া তারপরে ডায়াবেটিসও সুগার বেড়ে যায় মানসিক অসুস্থতা হয় কম্পিউটারের সামনে বসে দীর্ঘ সময় কাজ করা এটার জন্য তো ওই ডায়াবেটিস হাইপার টেনশান মানসিক অসুস্থতা এগুলো তো বটেই তার সঙ্গে সঙ্গে যেটা এই আমাদের স্পন্ডিলাইটিস আমাদের যে মেরুদণ্ডের নানান সমস্যা সেইগুলো হয় ধূমপান করা নেশার বস্তু গ্রহণ করা এর জন্য ক্যান্সার মানসিক অসুস্থতা অবসাদ হাইপার এগুলো কাশি মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার এগুলোর জন্য হাইপার তারপরে মানসিক অসুস্থতা রেডিয়েশনের প্রভাব পড়লে ক্যান্সার হতে পারে তো আমরা দেখলাম যে তাহলে বিভিন্ন রকম রোগ নানান কারণে আর কি তাদেরকে মহামারী আর আমরা বলছি যে হচ্ছে তাদের জন্য এবং এখন আমরা মহামারীর মধ্যেই রয়েছি একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেই আমরা দিন কাটাচ্ছি জানি না কতদিন এটা চলবে আমরা সবসময় তো আমাদের আশা তো করতেই হবে এবং সেইটা আশা করলেই তো হবে না আমাদের তাহলে সেই মতন ভাবে চলতে হবে যাতে এই মহামারীর প্রকোপ যত তাড়াতাড়ি সম্ভব এটা আর কি কমে তো তার জন্য যে যে নির্দেশগুলো সবাই দিচ্ছে বড়োরা দিচ্ছে ডাক্তাররা দিচ্ছেন এইগুলো আমাদের মানতে হবে শুনতে হবে সবসময় ভালো না লাগলেও এগুলো করতে হবে কারণ না হলে পরে সেটা আমাদেরই ক্ষতি কারণ তাহলে আরও এই এই রকম এইরকম সিচুয়েশানটা আরও প্রোলংড হবে এটা এটাই আরও চলতে থাকবে সেটা আমরা কেউই চাই না আমরা সবাই চাই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে তো তাহলে পরে এই অংশটা থেকে এটা ভালোভাবে দেখবে এখানে খুব বোঝার জিনিসটা আছে তা নয় মনে রাখার জিনিস বেশি আছে নাম নামধাম ইত্যাদি ইত্যাদি পরে আমি একসময় এইখান থেকে ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন সেইগুলো তোমাদের দিয়ে দেবো